লাখ দুই তিন নগো তিন লাখ টাকা দিয়েছি স্যার। বাবা বাবা, এই টাকা তুমি ছোবে না। কেন? সন্দীপ একটু আগে আমার সব বলেছে। কি বলেছে? ও রিনা নামে একটা মেয়েকে ভালোবাসে, ওকেই ও বিয়ে করবে। না না, আস্তে স্যার, আমার একটু হার্টের প্রবলেম আছে। আরে রাখো তোমার হার্ট। এই দেখো, এই দেখো নিমন্ত্রিতদের চার্ট, আমি নিজে গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ, তারা কেউ কেউ কাল সকাল থেকে চলে আসবে, বুঝতে পারলে? কাল গদলি লগনে বিয়ে, মস্ত বড় বিয়ে বাড়ি ভাড়া করছে। কি মুশকিল, এসব কি আমাদের মত নিয়ে তুমি আয়োজন করেছো? যা করেছো নিজের খেয়াল খুশিতে করেছো। হ্যাঁ করেছি, কারণ এতকাল এ বাড়িতে যা হয়েছে সবকিছু আমার খেয়াল মতো হয়েছে। আপনাকে তখন বলছিলাম না স্যার, ওই সন্দীপ বাবু আমার চেম্বারে গিয়ে ত্রিবেণী কুমারকে কিছু উল্টো পাল্টা বলে এসেছেন। হ্যাঁ, এর পরও ত্রিবেণী কুমার সন্দীপকে বিয়ে করতে রাজি হয়েছে। সন্দীপের কি ভাগ্য বলো? শুধু ভাগ্য নয় স্যার, একেই বলে সত্যিকারের ভালোবাসা। ত্রিবেণীজি সন্দীপ বাবুকে ভগবান বলে মানেন, তাই তো এই বিয়েতে আপনি যা যা চেয়েছেন উনি সব দিতে রাজি হয়েছেন। দেখেছো আশা, সন্দীপের প্রতি মেয়েটির কি টান। এ বাড়ির বউ হওয়ার মতো উপযুক্ত মেয়ে পেয়েছি। এই দেখো, এই দেখো, কালকে বিয়ে অথচ আজকেই নগদ টাকা পাঠিয়েছে। এই বিয়ে হবেই, সন্দীপের সঙ্গে ত্রিবেণী কুমারের বিয়ে হবেই। কি আশ্চর্য, সন্দীপ না চাইলেও জোর করে তুমি ওর বিয়েটা দেবে? হ্যাঁ দেবো, দরকার হলে দেবো। ও ত্রিবেণীজির চাল এ বাড়িতে মাপা রয়েছে। সন্দীপ বাবু চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও এই বিয়ে হবে। আহা, কি কথা ছিরি, যার বিয়ে সে না চাইলেও বিয়ে হবে। হ্যাঁ হবেই। না হবে না। এই জন্যই বলে স্যার, ঘর থেকে পর ভালো আর পর থেকে জঙ্গল ভালো। এই যে ঘটকদা, আপনি আর বাবা মিলে তো বাড়িটাকে একেবারে জঙ্গল করে তুললেন। তুমি তখন উড়ছো, পাখনা গজিয়েছে তোমার। বাড়িটা জঙ্গল কেন, অনেক কিছুই মনে হয়। আহ, তোমরা বাপ বেটা মিলে কি শুরু করলে বলো তো? শুরু করিনি, এবার করবো। কাল যদিও বিয়ের পিঁড়িতে না বসে তাকে আমি ত্যাজ্য পুত্র করবো। কি বলছো তুমি? মন চাইলে তাই করো, আমাকে ছুঁড়ে ফেলে দিও, কিন্তু আমি আমার মনুষ্যত্ব বিবেক ভালোবাসাকে ত্যাগ করতে পারবো না বাবা। এইটাই টেবিলের উপর 3 লাখ টাকা, একটা চির ভেতর 3 লাখ টাকা, সব মিলিয়ে 3 লাখ 3 লাখ 3 লাখ, এসব আমি ত্যাগ করতে পারি? হ্যাঁ, অন্য কোথাও বিয়ে হলে এই 3 লাখ টাকা পাবো? তাছাড়া ত্রিবেণী কুমারকে আমি কথা দিয়েছি যে বিয়ের সমস্ত ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। এখন তোমার ছেলে মানুষের জন্য আমি আমার মান সম্মান ইজ্জত ধুলিসাত্য করতে পারি না, অতএব এ বিয়ে হবে। স্যার এ বিয়ে হবে অসম্ভব। অসম্ভব? কোন অসম্ভব তো অসম্ভব নয়, কিসের অসম্ভব? শোনো শোনো, শিব ব্যানার্জি যা ভেবেছে তাই করেছে। বলু স্যার, বলু। কালে বিয়ে হবে। হবে? কাঁচিস কেন? আমাকে ক্ষমা করে দাও মামি। কিসের ক্ষমা, কি ব্যাপার, কি হয়েছে? এই তোমাদের সেই হার, যে হারটা আমরা চুরি করেছিলাম। এটা কি করেছিস সুর? ভুল করেছিলাম দাদা, মস্ত বড় ভুল করেছিলাম, তাই তো তোমাদের এখান থেকে চলে যাবার পর এই হারটার কথা আমি একদিনও ভুলতে পারিনি। আমি আর মা বিবেকের জ্বালায় জ্বলেছি, কতবার ভেবেছি তোমাদের কাছে এসে হারটা ফেরত দিয়ে দিই, লজ্জায় আসতে পারিনি। অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হলে ভুলের মাশুলটা বেড়েই যেত, সেই কথা ভেবে আজ এখানে ছুটে এসেছি দাদা। দাদা আমাদের ক্ষমা করে দাও। ও বৌদি, আমাদের ক্ষমা করে দাও না। বৌদি আমাদের ক্ষমা করে দাও, মামি আমাদের ক্ষমা করে দাও মামি। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো তাতেই তোমাদের ক্ষমা পাওয়া হয়ে গেছে। দাও। তোর বৌদি ঠিকই বলেছে সুর, আর হারটা ঠিক সময় এনেছিস, কাল সন্দীপের বিয়ে। সন্দীপের বিয়ে? আমি বিয়ে করব না পিসি। আবার সেই এক কথা, বিয়ে করবি না মানে তোর বাপ করবে। দেখো ঠাকুরজি, আমার কিন্তু এ বিয়েতে একটু মত নেই, তুমি ভেতরে চলো, আমি তোমার যতই ভেতরে নিয়ে যাও, শুরু আমার বোন ও আমার মতেই মত দেবে, দেখা যাবে। চলো তো ভেতরে। এই ঘটো। হ্যাঁ বলুন স্যার। আমার টাকা? এই টাকা টাকা এই 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 আটা চিটা আছে, তাও এই কাল বিয়ের আসরে দেবো স্যার। দেবে তো বিয়ের আসরে? বিয়েতে তোমায় খুব খাটতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না মামা, আমি একেবারে জানে লড়ি। এই টাকা 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 টাকা, এইটা রেখে দিন, ঠিক আছে ঠিক আছে, ওটা রেখে দিন, আমি একেবারে জানে লড়িয়ে খাটাই, এটাও তো খোলা যাবে না, জানে লড়িয়ে খাটবো, চিন্তা করো না।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।